আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার সর্ববৃহৎ হাট মিরসানী হাটে। আজ 27 সেপ্টেম্বর রোজ বুধবার 2023। আমরা দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাদা বলদ দেখা যাচ্ছে আজকের মিরসানী হাটে। এগুলো একমাত্র আজকের হাটে ফেনীর শেখ আহমদ কাকে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, পুরো বাজারে সব লাল বলদ, তার মানে বারবার বলদ, আপনার কাছে শুধু সাদা বলদ? সাদা বলদ ইন্ডিয়ান, আর কারো কাছে নাই? না। কোথা থেকে নিয়ে আসছেন এগুলা? এটা আছে উত্তরবঙ্গ থেকে, আমার খামারে আছে। উত্তরবঙ্গ থেকে আসছে, আপনি খামারে রাখছিলেন? কতগুলো আছে আজকে বাজারে? আছে আমাদের 6টা, এটা বাকি আছে 30টার মতো। 6টা? আচ্ছা, কিছু করে দাম জানাই, আসেন একটু কষ্ট করে আসেন কাকা। দর্শক, আমরা দেখবো আজকের এই বলদ গরুগুলোর দাম দর কেমন যাচ্ছে। দেখেন না বলেন না। দর্শক, আমরা দেখি দেলোয়ার ভাইকে দেখা যাচ্ছে। দেলোয়ার ভাই, কি অবস্থা? ভালো আছেন? দেখি আমরা দর্শক এই বলদ গরুর দাম দর জানাই আজকের হাট থেকে। ভাই ব্যস্ত নাকি? না না, গরু নিয়ে দাম দর কথা চলছে নাকি? আচ্ছা, কিছু করে দাম জানাই ভাই। এটা দাচ্ছে কয়টা সাদা বলদটা? 8টা। ওজনে কেমন আছে? ওজনে 9 এর উপরে। 9 মন ভাই, জেনুইন কি 9 মন হবে? 9 এর উপরে হবে, 9 এর উপরে। আচ্ছা, অনেকে বলে ভাই ভিডিওতে যা বলেন পরবর্তীতে দেখি এত মন হবে না। মাফি দেব, মাফি, মাইফা দিবেন? হ্যাঁ মাফি। আচ্ছা, এটা কত চাইছিলেন? দাম চাইলে 350। 350 টাকা দর্শক সাওয়া দাম। কত বলছে বাজারে? বাজারে 60-65। 2,60,000-62,000 বলছে। কত হলে দেওয়া যায়? 80 হলে বেচা। 2,80,000। দর্শক, 2,80,000 টাকা হলে আজকের বাজারে দেওয়া যাবে। অনেক সুন্দর মাথা কোয়ালিটি, গেট আপটা অনেক ভালো। এটা কত চাওয়া? এটা দাম চাওয়া 280। 2,80,000। এটা তো কি গোস্ত কম না বেশি? এটা থেকে কিছুটা কম, কিছুটা কম। আচ্ছা, এটা কত বলছে ভাই বাজারে? এটা 40-45। 2,40,000-45,000 বলছে। বেচা বিক্রিটা কত? 2,500 টার্গেট। দর্শক, 2,500,000 টাকা টার্গেট। এদিকেটা আরো লম্বা দেখা যাচ্ছে ভাই। এটা কটা দাঁত? এটা কি সমান? সমান দাঁত? এটা না, এটা 6 দাঁত। এটা 6 দাঁত ভাই। এগুলো কি গুঁতা দেয়? না না না, অনেকে তো বড় গরু দেখলে ভয় পায়। না না, আচ্ছা আচ্ছা, এমনি কোনো সমস্যা করে না? না, এমনি খাবার দাবার কি দিচ্ছেন এগুলোকে? এ কুড়া বসে, কুড়া বসে। একটা গরুর দৈনিক কত কেজি খাবার লাগতেছে ভাই? আমরা দুই টাইম, আমরা 6 কেজি গরু, আমরা 12 কেজি লাগবে। দুই বেলা? দুই বেলা 12 কেজি লাগবে। না কত সাবা এটা? এটা আমরা সাবা হলে 2,500,000। বাজারে কত বলছে আজকে? 10-15। 2,10,000-15,000 বলছে। বেচা বিক্রি কত দেলার ভাই? বেচা আপনার ধরেন আপনি 30-এর টার্গেট। 2,30,000। কেউ যদি নিতে চায় দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, আপনাদের নাম্বারটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এটা কত চাইছেন? এটা 40 সাওয়া। এটা 2,40,000 সাওয়া। কত বলে বাজারে? বাজারে 10। 2,10,000 বলে, 2,00,000 বলে। এগুলো খুরাগুলো কি ভাই ভালো আছে? সব গরু সুস্থ, সব গরু সুস্থ। আপনাদের তো এগুলো খামারের গরু? হ্যাঁ খামারের গরু। অসুস্থ হওয়ার চান্স নাই? না না। আচ্ছা, এটা বেচা বিক্রি কত? এটা আপনি 20-এর উপরে। 20-এর উপরে। ওইটার এটা কি সেম দাম নাকি? না বেচা সেম না। না, এটা কত বেচা বিক্রি? 180 বেচা। 1,80,000 বেচা বিক্রি। আজকে কি 2টা বিক্রি হয়েছে? কথা বলি আপনাদের লোকে তো। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালোই আছেন। এটা কি সার না বলদ? সার। দর্শক, লাল সার কত চাইছেন? এটা 1,90,000। কত বলে বাজারে? 1,60,000-65,000 বলে নাকি সাওয়া? বলে 1,90,000 সাওয়া। ওজনে কেমন আছে? 6.5 মন। বেচা বিক্রি কত? 75। দর্শক, 1,75,000 হলে বেচা বিক্রি হবে। এটা লাল সার গরু, এখনো 2 দাঁত। আচ্ছা, ওই বলর টাকার আপনাদের না? এটা বেচা বিক্রি কেমন? 1,50,000 টার্গেট। দর্শক, 1,50,000 টার্গেট, অনেক লম্বা একটি বলদ। আপনাদের দুইজনকে ধন্যবাদ। ভিডিও কি দেখেন? ভিডিও দেখেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। এই যে আমরা একটু শেখ আহমদ কাকার নাম্বারটা লাগবে, আস্তে আস্তে নাম্বার বলবেন যাতে সবাই আপনার সাথে যোগাযোগ করতে পারে। 01711 246
الحمد لله আজকে কয়টা আনছিলেন ভাই 14 14টা বেচা বিক্রি হইছে হইছে বাচ্চাটা বেচা 500টাই সবকে এই সাইজেরগুলো বিক্রি হইছে জি ভাই মাশাআল্লাহ ভাই এগুলো তো ঈদের কালেকশন জি ভাই এগুলো এখন কেন হাটে ভাই এখন এগুলো ঈদে ছিল বেচা হয় নাই এখন আছে অনেক তো ঈদে বাজার উড়ান লাগে আচ্ছা আচ্ছা ঈদে ছিল বিক্রি হয় নাই জি ভাই এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন আপনি 10 থেকে ভাই 10 থেকে আপনি নিজে গিয়ে আনছেন জি জি মাশাআল্লাহ এই সাদাটা কত চাইছিলেন সারগরুটা এই সাদাটার দাম চাইছি 2 লক্ষ 10000 2 লাখ 10 1 লক্ষ 70 মুলাইতেছে ভাই 80 লেবে 1 লক্ষ 70 বলে জি ভাই 80 হলে বিক্রি করবেন ওজন কেমন আছে ভাই ওজন আছে ভাই 70 70 হবে না 6 মন ভাই 70 হবে 1 লক্ষ কত হলে বিক্রি করবেন 80 লেবে 80000 দর্শক 1 লক্ষ 80000 হলে বেচা বিক্রি করবে অনেক সুন্দর একটা সাদা সারগরু এটাও কি কেমন চাওয়া ভাই এগুলোর দাম চাইছি ভাই 190 ভাই 70 এর লেবে 1 লাখ 90 চাওয়া 1 লাখ 70 এর লেবে বিক্রি করবেন ভাই যেখান থেকে গরু কিনে আনেন ওইখানের বাজার আর কুমিল্লার বাজার কেমন দেখতেছেন ভাই এইখানের বাজারের থেকে কুমিল্লার বাজার একটু পড়া ভাই দাম কম জি দাম কম দাম কম আচ্ছা এটা বাজারে কত বলছে আজকে এটা দাম মূলাইছে 160 65 150 1 লাখ 60 65 1.5 লাখে বলছে জি ভাই আপনি শেষ কত 70 আমি বিশ্বাস 75 বলে দিছি শেষ 75 বলছেন আচ্ছা গুড বেটার বেস্ট ভালোর উপরে ভালো আছে যত ওদিকে যাচ্ছি তত ভালো দেখা যাচ্ছে এটা কত চাইছেন এটা দাম চাইছি ভাই 2 লক্ষ 10 2 লাখ 10 এটা তো ওজন কেমন আছে ওজন আছে ভাই 7 এর উপরে আছে 7 মানের উপরে জি আচ্ছা এটা কত চাওয়া ভাই এটা দাম চাইছি 2 লক্ষ 2 লাখ 10 30 30 10 20 চাইছি ভাই 2 লক্ষ 1 লক্ষ 90 নেব 1 লাখ 90 হলে বেচা বিক্রি করবেন জি দর্শক 1 লক্ষ 90 হাজার হলে বেচা বিক্রি করবে কেউ যদি আমাদের ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করে দেওয়া যাবে জি দেওয়া যাবে আপনার লোকেশনটা কথা বাড়ির লোকেশন বাড়ির লোকেশন হলো হোমনা থানা ঘারমোরা ঘারমোরা বাজার জি ঘারমোরা বাজার বাজারে যাইলে তো হবে জি বাজারে গিয়ে হতবাকা নাম কইলে হবে আচ্ছা আপনার নাম বললে হবে মোশাররফ মেম্বার জি জি আচ্ছা ওই যে মঙ্গল মেম্বার কাপে এলাকার নাকি জি ভাই পার্শ্ববর্তী পার্শ্ববর্তী জি এটা কি জাতের ভাই এটা ভাই এটা লগ্নে গরুর লগ্নে গির জাতের এটা কত সওয়া নেপালি গির এটা কত সওয়া ভাই এটা দাম চাইছি 1 লক্ষ 90 ভাই 1 লক্ষ 90 কত বলছে বাজারে বাজারে বলছে 160 65 70 1 লক্ষ 60 65 70 বলছে জি ভাই বেচা বিক্রি কত বলছেন আপনি বেচা 85 নেবে ভাই 85 জি দর্শক 1 লক্ষ 85000 এর বেচা বিক্রি করবে মোশাররফ ভাই এই সর্বশেষটা কত চাইছেন সর্বশেষ সর্বশেষ দুই লাখ তিরিশ বেচা কত ভাই শেষ বলেন বেচা 2 লাখ 10 হলে নিতে পারবে 2 লাখ 10 আপনার যোগাযোগের নাম্বারটা বলেন 01836087732 ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কেউ চাইলে দেওয়ার চেষ্টা করবেন জি ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম